ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানের কাঁধ ও পাজরের চোট নিয়ে শঙ্কা কেটে গেছে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, বল করার জন্য পুরোপুরি ফিট আছেন অধিনায়ক। চট্টগ্রামে প্রথম ম্যাচে 12 ওভার বল করার পর আর পারেননি টাইগারদের পোস্টার বয়। ঢাকায় দ্বিতীয় টেস্টে কেবল স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে তার খেলার আলোচনা চলছিল। এখন টিম ম্যানেজমেন্ট জানাচ্ছে সেরে উঠছেন সাকিব। মিরপুরে ম্যাচ শুরু হবে আগামীকাল সকাল 9:30। প্রথম ম্যাচ হেরে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে সফররত ভারত।